নোয়াখালীর সেনবাগে ইয়াকুব আলী প্রকাশ সাগর ও মুশারফ হোসেন নামের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উপজেলার ছবির মুন্সির হাট বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি সক্রিয় পিস্তল ছ রাউন্ড পিস্তলের গুলি একটি ম্যাগাজিন ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল জব্দ করেছে গ্রেপ্তারকৃত ইয়াকুব আলী প্রকাশ সাগর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের বেলার হোসেনের ছেলে ও মোশারফ হোসেন একই গ্রামের পাঁচানি বাড়ির আব্দুর রহিমের ছেলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারি জানান বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ছমির মুন্সির হাট বাজারের পোলের উপর একটি মোটর সাইকেলের উপর বসা ওই দুই সন্ত্রাসীকে থানার এস আই বদিউল আলম এস আই সবুজ চন্দ্র পাল ও এএসআই শ্রিবাস চ্যালেঞ্জ করেন এই সময় তাদের দেহ তল্লাশি করে একটি সক্রিয় পিস্তল রাউন্ড পিস্তলের গুলি একটি গুলি রাখার ম্যাগাজিন উদ্ধার করে ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করে এ ঘটনায় অস্ত্র আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে